এই বৃদ্ধ লোকটিকে ভালো করে দেখুন, বয়স প্রায় 100। রাজশাহী শহরের রাস্তায় রাস্তায় এখনও মতিমালা বিক্রি করেন, তবে বয়সের ভার আগের মতো স্বতঃস্ফূর্ত মেজাজ গ্রাস করেছে অনেকটাই। রাজশাহী শহরের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা এই লোকটিকে চেনেন না। রাস্তায় নেমে যখন সোহাগের মতিমালা বলে ডাক দেন, তখন বয়স্ক শিশু সবাই ছুটে আসেন মতিমালা খাওয়ার জন্য। তিনি এখন অসুস্থ, তাই তাকে রাস্তায় পাওয়া গেল না, পাওয়া গেল তার দূর সম্পর্কের আত্মীয়র বাসায়। ভাবছেন মতিমালা আবার কি জিনিস? মতিমালা হচ্ছে চিনির তৈরি এক ধরনের মিষ্টি চকলেট। প্রথমে একটি পাত্রে পানি, চিনি আর লেবুর রস দিয়ে চুলায় আধা ঘন্টা জাল করতে হবে। এরপর ওই মিশ্রণটি একটি তেল মাখা বাটিতে ঢেলে ঠান্ডা করতে হবে। মিশ্রণটি হাতে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর পাশের মাথায় লাগিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়তেন মতিমালা। আমি যখন 6-7 বছর বয়স আমার, তখন বাসার পাশ দিয়ে ওই মতিমালা মতিমালা এইভাবে উনি যেতেন, এবং আমি না, আমার মতো অনেক ছোট বাচ্চা এই মতিমালার জন্য পাগল হয়ে থাকতো, এবং আমরা বাবা মামার কাছে আবদার করতাম মতিমালার এই আপনার মোটরসাইকেল তৈরি করা, তারপর তার যে গানগুলো, তার যে কথাগুলো এবং তার কথা যে সুর, শুধু মোটরসাইকেল না, টেলিফোন, তারপরে মতিমালা, এই জিনিসগুলো উনি তৈরি করতেন এবং বাচ্চাদেরকে এত সুন্দর করে গানগুলো শোনাতেন এগুলো তৈরি করতে করতে। তো এই জিনিসগুলোই আমাদের কাছে খুব ভালো লাগতো। আজকে এত বছর পরে আমার এখন ওনার প্রতি ফিলিংসটা এই কারণে যে আমার ছেলের বয়স 5 বছর, ওই বয়সটা আমি পার করে আসছি, তো মনে হয় যে এরকম মতিমালা যদি আমাদের থাকতো তাহলে আমাদের বাচ্চাগুলোও কিন্তু এই মতিমালার প্রতি আকৃষ্ট হতো এবং এই জিনিসগুলো পছন্দ করত। সবচেয়ে মজার বিষয় হলো তার হাতের সূক্ষ্ম কারুকাজ। শিশুদের মন জয় করতে এটি থেকে তাকে যা তৈরি করতে বলা হয় তাই তিনি তৈরি করে দেন, যেমন মোটরসাইকেল, টেলিফোন, মতির মালা ইত্যাদি। আর এ কারণেই শিশুদের এত প্রিয় তিনি। মিঠাই, এই বাঁশের এতে মিঠাই, কোনো সময় হয়তো দেখা যাচ্ছে কি যে মতিমালা বানাচ্ছে, কোনো সময় বানাচ্ছে হয়তো মোটরসাইকেল, কোনো সময় হয়তো দেখা যাচ্ছে চেন, মানে বিভিন্ন রকম, এবং ওই গান গায়। আর শুধু এটাই তারই, তার কথা শোনা যায় কি যে যারা অন্ততপক্ষে 70-80 বৎসরের তারাও বলে যে আমরা ছোটো তো এইরকমই দেখছি। তার বয়স কিন্তু কোনো সময়ই মনে হয় না কি যে সে বৃদ্ধ হয়েছে, এখন চলতে পারে না যেহেতু বয়স্ক হয়ে গেছে। কেউ কেউ মন্তব্য করে যে প্রায় 80 বা 90 ইয়ার্স সে এই ব্যবসা করছে, গত 70 বছর ধরে এই কাজ করছেন। মতিমালা বিক্রি করতে করতে তার নামই হয়ে গেছে মতিমালা। আসল নাম দিন মোহাম্মদ, কেউ জানে না। বিহারি হলেও পরিবারের সবাই পাকিস্তানে চলে যাওয়া সত্ত্বেও বাংলাদেশকে ভালোবেসে তিনি আর পাকিস্তানে ফেরত যাননি, যেতেও চান না কোনো দিন।